এখানে অনেকগুলো মিস্টেক আছে, শুধু আপনার স্ত্রী আপনার বেটা বেটির ছবি নয়, অনেকগুলো মানুষ আমরা তেল কিনি, তেল তেল কিনি না, তেল তেলের কৌটোতে দেখবেন ছবি আছে কি নাই, আছে না? তো ছবি থাকলে ওটা কি রাখা যাবে ঘরে? না, ওই কৌটো যদি রাখা হয়, রাখতে হয় তাহলে তেলের কৌটো থেকে কাগজটা ছিঁড়ে ফেলতে হবে। পূর্বের মহিলারা, পূর্বের আপনার মহিলারা যখন সাবন লাগাতো, তো সাবনটা শেষ হয়ে গেল, ওই সাবনের যেটা কেশ বা খাপ, ওই খাপটাকে সাজিয়ে রাখতো, রাখতো কি রাখতো না ভাই? এখনো কিছু জায়গায় আছে। মুসলমান আপনাকে বলতে চাই, সাবনের কেশে ছবি আছে কি নাই, আছে কি নাই? তাহলে ওটা কি রাখা যাবে? ওটাও রাখা যাবে না। মুসলমান আপনাকে বলতে চাই, আপনি যে তেল খান, সরিষার তেল, তেলের একটা যদি টিন নিয়ে আসেন, ওই তেলের টিনে, বেশিরভাগ তেলের টিনে শুধু ছবি নয়, হিন্দুদের মূর্তিও থাকে। থাকে কি থাকে না ভাই? হিন্দুদের মূর্তিও থাকে। ভাই আমি এটা বলতে চাই না যে অন্যদের মন্দিরে গিয়ে মন্দির ভেঙে দেন, আপনি মূর্তি ভেঙে দেন, এই কথা আমি বলতে পারবো না। রামকে গালি দেন, লক্ষ্মণকে গালি দেন, এই কথা আমি বলতে পারবো না। কারণ ইসলাম শিখাচ্ছে যে অন্যদের উপাস্যকে তোমরা গালি দিও না, কারণ অন্যদের উপাস্যকে যদি তুমি যদি গালি দাও, তারাও তোমাদের উপাস্যকে গালি দিবে, যেটা তুমি সহ্য করতে পারবে না। কিন্তু একজন মুসলমানের ঘরে কোন রকম মূর্তি থাকবে, থাকবে থাকবে মূর্তি থাকবে না, কোন রকম মূর্তির ছবি থাকবে না, কোন স্ত্রী বেটি মেয়ে ছবি থাকবে না। এই জন্য আপনাকে বলতে চাই, যদি তেলের টিন নিয়ে আসেন, বাড়িতে ঢুকার আগে বা বাড়িতে ঢুকার পরে সঙ্গে সঙ্গে ওটাকে ছেঁচে দিতে হবে, ছেঁচে দিতে। কথা বুঝতে পারছেন না? রাগ লাগছে ভাই? এটা রহমত বাড়িতে প্রবেশ করান। বাড়িতে যদি রহমত হয়, ইনকাম করছেন, এখান থেকে কেরালা চলে যাচ্ছেন, এখান থেকে দিল্লি চলে যাচ্ছেন, বোম্বাই চলে যাচ্ছেন, দুই বছর চার বছর ইনকাম করে নিয়ে আসলেন, দুই মাস তিন মাসের মধ্যে সব ইনকাম শেষ হয়ে যায়, আছে কি নাই? বরকতি নাই, রহমতি নাই, এদিকে নিয়ে আসছেন তো ওইদিকে চলে যাচ্ছে। সমস্যা কোথায়? সমস্যা হলো বাড়িগুলোকে আমরা রহমতের জায়গা করতে পারলাম না। সুতরাং ভাই, ছবি কোনো মতেই রাখা যাবে না। আরেকটা জিনিস মনে রাখবেন, অধিকাংশ বাড়িতে বাচ্চা অবশ্যই থাকে, বাচ্চা এক দুই বছর বাচ্চা অথবা দশ পাঁচ বছরের বাচ্চা। বাচ্চাদের সব থেকে পছন্দনীয় জিনিস বর্তমান সময় দুইটা, দুইটা জিনিস সব থেকে পছন্দনীয়। একটা হলো মোবাইলের কার্টুন, একটা হলো মোবাইলের কার্টুন, আর দ্বিতীয়টা হলো বাজারের পুতুল, নাকি? মোবাইলের কার্টুন আর বাজারের পুতুল। চেষ্টা করবেন আপনার ছেলে মেয়েকে মোবাইলের কার্টুন দেখাবেন না। আপনি বলেন, হুজুর আমার বাচ্চাটা মোবাইলের কার্টুন না দেখলে ভাতই খায় না, কি করবো? মোবাইলের কার্টুন যদি না চালু করে দিই, ভাতই খায় না, খাবারই খায় না। আর কার্টুন যখন চালু করে দিই, কার্টুন দেখতে দেখতে কত যে ভাত চলে যাবো বুঝতেই পারে না। হয় কি হয় না ভাই? হয় না। সমস্যার সমাধান হলো এই, বাচ্চাকে এই যে কার্টুন দেখার অভ্যাসটা আপনি করেছেন, আপনার স্ত্রী করেছে। সুতরাং ভাই, এই অভ্যাসটা যদি আমি না করতে পারতাম বা অভ্যাসটা যদি আমি না করতাম, তাহলে বিনা কার্টুনও বাচ্চাটা ভাত খেয়ে নিত কি নিত না ভাই? নিত না। এই জন্য চেষ্টা করুন, প্রথম থেকেই বাচ্চা থেকে মোবাইলটা দূরে রাখুন, প্রথম থেকেই বাচ্চা থেকে মোবাইলকে দূরে রাখবেন, কার্টুন দেখাবেন না। আমি যেটা বলছিলাম, একজন বাচ্চার সব থেকে পছন্দনীয় জিনিস হলো, প্রথমটা হলো মোবাইলের কার্টুন, আর দ্বিতীয়টা হলো বাজারের পুতুল। বাজারের পুতুল আপনি ক্রয় করতে পারবেন কি পারবেন না? আপনার মেয়েকে পুতুল দিতে পারবেন কি পারবেন না? আপনার ছেলেকে পুতুল দিতে পারবেন কি পারবেন না? এই কথাটা জানার দরকার আছে কি নাই? জানার দরকার নাই? হ্যাঁ, পুতুল কিনা এটা হালাল না হারাম? পুতুল কিনে বাড়িতে প্রবেশ করানো এটা জায়েজ না নাজায়েজ? নেকি হবে না গুনাহ? এই মশলা জানার দরকার নাই ভাই? যারা যারা দরকার আছে বলছেন, একটু হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, একজন ব্যক্তি 100 টাকা দেন এই মশলাটা জানার জন্য, একজন ব্যক্তি, বেশি চাইছেন না বাবা, রাগ করিয়েন না। এটা যাবে কোথায়? টাকাটা যাবে কোথায় জি? সেক্রেটারি পকেটে, ক্যাশিয়ারের জন্য আপনার ইয়েতে খাতায়? হ্যাঁ, যদিও খাতায় যায় তো মাদ্রাসার হিসাবের খাতায় যাবে, সম্মানিত মুসলিম একজন হবে না? একজন মাত্র কোন যুবক, কোন ভাই আমার মশলাটা জানার জন্য, যে পুতুল কি না জায়েজ কি জায়েজ নয়, এর সঙ্গে পুতুলের যারা দোকান করে, পুতুলের দোকান দেওয়া জায়েজ কি জায়েজ নয়, এটা জানা উচিত। আজকে আপনার জাল সাথে বাজার লাগেনি, বাজারে অনেকগুলো পুতুলের দোকানদার এসেছে, এই পুতুলের দোকানদার পুতুলের বিজনেস করে ইনকাম করে, এটা হালাল না হারাম জানার দরকার আছে কি নাই? আমাদের আহলে হাদিস ব্যক্তিরা
আমরা বলি যে বিড়ি পান করিয়েন না, আপনার সিগারেট পান করিয়েন না, পান খাবেন না, হুক্কা খাবেন না, আর কি বলতে খৈনি খাবেন না, এসব খেতে আমরা নিষেধ করি, আমরা নিষেধ করি। কিন্তু এটাকে আমরা নিষেধ করি হারাম বলে নয়, এটাকে নিষেধ করি গুনাহে কাবিরা বলে নয়, এটাকে নিষেধ করি কয়েকটা কারণে। তোর মধ্যে প্রথম কারণটা হলো এগুলা সব খুব ক্ষতিকারক, খুব ক্ষতিকারক। এ থেকে আপনার ফুসফুসে জানা আপনার সমস্যা হতে পারে, ক্যান্সার হতে পারে, ঠোঁটে ক্যান্সার হতে পারে, এই জন্য এটাকে নিষেধ করি সম্মানিত মুসলিম সমাজ। দ্বিতীয়ত হলো এটার দুর্গন্ধ আছে, সিগারেট পান করে একটা দুর্গন্ধ তৈরি হয়, বিড়ি পান করে একটা দুর্গন্ধ তৈরি হয়, খৈনি খেয়ে একটা দুর্গন্ধ তৈরি হয়। এ থেকে দুইটা ক্ষতি এই দুর্গন্ধে। প্রথম ক্ষতিটা হলো আপনার স্ত্রীর অনেক অসুবিধা হয়, বা আপনার স্ত্রী যদি বিড়ি পান করে তাহলে স্বামীর অসুবিধা হবে, এটা হলো প্রথম। আর স্বামী আর স্ত্রীর হক আদায় করে এটা হলো ফরজ কাজ, এটা কি কাজ? ফরজ কাজ। সুতরাং এই অসুবিধা রাখা যাবে না। দুই নাম্বার, যদি বিড়ি এবং সিগারেট এবং আপনার কি বলছে খৈনি খেয়ে আপনার মুখে দুর্গন্ধ হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা লহসুন আর কাঁচা পেঁয়াজকে মসজিদে আসতে নিষেধ করেছেন। কি করেছেন বাপ? কাঁচা লহসুন আর কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন, কারণ কাঁচা পেঁয়াজ আর কাঁচা লহসুন একটা দুর্গন্ধ আছে। একটু হানা বলুন না ভাই, আছে, ফারিস্তারা এতে কষ্ট পান। তো যদি কাঁচা লহসুন কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে ঢুকতে প্রবেশ করা নিষেধ থাকে, তাহলে বিড়ি পান করে খৈনি খেয়ে অথবা আপনার সিগারেট পান করে পান খেয়ে মুখটাকে দুর্গন্ধ করে, মুখটাকে পুরোপুরি ভাবে ক্লিন না করে, পরিষ্কার না করে মসজিদে প্রবেশ করা যাবে, প্রবেশ করা যাবে। অনেকগুলো জায়গাতে দেখা যায় নামাজ পড়ছি আমরা, আমার নামাজের পাশে জামাতের শহীদ আমার পাশে এমন একটা মানুষ নামাজ পড়ছে যার মুখ থেকে দুর্গন্ধ আসে, আসে কি নাই? আসে না? সম্মানিত মুসলিম সমাজ, বলতে চাই যে ব্যক্তিরা খৈনি খাচ্ছেন, বিড়ি পান করছেন, সিগারেট পান করছেন এবং তাম্বাকু খাচ্ছেন, যাই খান না কেন, এই সিগারেট বিড়ি পান করানো ওয়ালা ব্যক্তিদেরকে আমরা প্রথমত বলি যে আপনারা এগুলা পান করিয়েন না। আর যদি এটা খান তাহলে মসজিদে যদি যেতে হয়, যদি আপনাকে মাদ্রাসায় আপনাকে কি বলছে নামাজ আদায় করতে হয়, নামাজ পড়ার আগে মসজিদে প্রবেশ করার আগে একদম মুখটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তারপরে মসজিদ প্রবেশ করতে পারবেন, নচেৎ আপনি প্রবেশ করতে পারবেন পারবেন না। সম্মানিত মুসলিম সমাজ, তো পুতুল কিনা যাবে কি যাবে না বলার দরকার নাই, সম্ভবত দরকার আছে? একজন ব্যক্তি 100 টাকা দিন না জি, রাগ করছেন মনে হয় আপনারা, যেহেতু ভাত পাওয়াটার পরে টাকা চায় কেউ। এই দেখেন একজন ভাই আমার জেবে হাত লাগিয়ে দিয়ে দিল, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, নারাই তাকবীর, জোরে বলুন না নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত, মাশাআল্লাহ। কি নাম ভাই? নূর মোহাম্মদ। এই যে মাশাআল্লাহ 100 টাকা দিয়ে দিয়েছেন, মাশাআল্লাহ। শুনুন, পুতুল কেনার প্রসঙ্গে, পুতুল যদি একটা মানুষের আকৃতি হয়, জানদারের কিছু আকৃতি হয়, যেমন কোন মেয়ের আকৃতি আছে, ছেলের আকৃতি আছে, বা রোমিও জুলিয়েটের আকৃতি আছে, লায়লা মাজনুর আকৃতি আছে, যদি আকৃতি থাকে কোনো আপনার মূর্তির আকৃতি থাকে, তাহলে সেই আকৃতি যদি সুস্পষ্ট বোঝা যায় এটা একটা মেয়ে বা এটা একটা ছেলে, এটা একটা মেয়ের আপনার ডিজাইন, এই রকম যদি সুস্পষ্ট কোনো পুতুল থাকে তাহলে সেই পুতুলটা ক্রয় করা জায়েজ হবে না, এই পুতুলটা ক্রয় করা জায়েজ হবে না। আর এই পুতুল ক্রয় করে খুদিয়াপুর থেকে নওশাদ আলী ভাই আমার 200 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, বলেন আমিন। সম্মানিত মুসলিম সমাজ, পুতুল ক্রয় করা জায়েজ নয়। আর ওই পুতুলটা বাড়িতে নিয়ে যদি যান, যেই ঘরে রাখবেন সেই ঘরে রহমতের ফারিস্তারা প্রবেশ করবে 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 না, সেই ঘরে রহমতের ফারিস্তারা প্রবেশ করবে না, যেই বাড়িতে রাখবেন সেই বাড়িতে আপনার বরকত রহমত কমে যাবে। এই জন্য ভাই পুতুল দিবেন না। যদি বাচ্চাকে দিতে হয় তাহলে দিতে পারেন গাড়ি, দিতে পারেন কোনো আপনার অন্য কোনো জিনিস, পুতুলে তো অনেক আছে, গাড়ি টাড়ি আরো অনেক জিনিস পাওয়া যায় যেখানে আকৃতি নাই, কোনো জানদার জানদার আপনার জীব জন্তু যেন আকৃতি নাই, এইগুলো জিনিস আপনি কিনে দিতে পারবেন। কথা বলছেন না আপনি কি বলছে গাড়ি দিলেন বা বাইক দিলেন বা এগুলো কিনে আপনি দিলেন, কোনো সমস্যা নাই। মামা মামা, আচ্ছা আচ্ছা আচ্ছা, কালকে মা ইন্তেকাল করেছেন, মায়ের ইন্তেকালের ইসালে সওয়াবের জন্য উনি 400 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা এর দানকে কবুল করুন, বলেন আমিন। জোরে বলুন তো একটু নারাই তাকবীর, নারাই তাকবীর,
নারাই রিসালাত নারাই রিসালাত সমস্ত দানকারী মাশাআল্লাহ সুবহানাল্লাহ আরো যদি কেউ পারেন দিয়ে যান আস্তে আস্তে দিয়ে যান আমি কয়েকটা মাসলা বয়ান করতে চাই সম্মানিত মুসলিম সমাজ তো ঘরে বাড়িতে কুকুর পোষা যাবে যাবে আর বাড়িতে ছবি রাখাও যাবে না বাড়িতে পুতুল রাখাও যাবে না কারণ পুতুলটা হলো একটা মূর্তি পুতুলটা হলো একটা ইসলাম কি মূর্তিকে সমর্থন করে বা রহনা বলেন না ইসলাম কি মূর্তিকে রেসপেক্ট করে করে না তবে ভাঙতে যেতে হবে অন্যদের মূর্তি এটা এটা ইসলাম বলে না কি নাম আচ্ছা আমজাদ আলী চন্দনপাড়া আমার চন্দনপুর থেকে আমি তার 200 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা তাকে কবুল করুন এবার আসুন ইসলাম ধর্ম যখন মূর্তিকে সমর্থন করে না 100 বেগ আচ্ছা মওলানা মুজির সাহেব বলছেন 5 বেগ সিমেন্ট দিয়েছি মাদ্রাসায় আরো 6 বেগ সিমেন্ট দিব আপনারা রাজি না নারাজ রাজি নারাই তাকবীর নারাই রিসালাত মওলানা মুজির সাহেব কিবলা 6 বেগ সিমেন্টের দাতা মোলবি সাহেবের বেতন বেশি না কম কম বেশি কম না বেশি হ্যাঁ এই তো হানা বলুন না কম না বেশি কম তাহলে এই যে আপনার জালসা হিসাব কিতাব হবে এই জালসা হিসাব কিতাবে বেতনটা বাড়াবেন হানা বলুন না ভাই আপনারা কম বলছেন বাড়াবেন না হ্যাঁ বেতন বাড়াবেন কি বাড়াবেন না হ্যাঁ বাড়িয়ে দিবেন বিনামে বিনামে 500 টাকা দিয়েছে মাশাআল্লাহ সুবহানাল্লাহ আরো যদি থাকে সেক্রেটারি স্যার আপনি দিয়েছেন তো নাকি আপনি দিয়েছেন কিনা আচ্ছা মাশাআল্লাহ খুব ভালো আচ্ছা দ্বিতীয়বার দিলে তো সমস্যা নাই খুব ধ্যান দিয়ে শুনুন ইসলাম মূর্তিকে সমর্থন করে না ইসলাম ছবিকে সমর্থন করে না ইসলাম পুতুলকে সমর্থন করে না এটাকে রেসপেক্ট করা যাবে যাবে না শুনুন তো যেটা মূর্তি সমর্থন না করে আপনার দেশে মহরম খেলা হয় বা মহরম খেলা ঘনা বলে না বাবা মহরম হয় না মহরম পালন করা জায়েজ না না জায়েজ কে বলছে না জায়েজ নাকি তুমি মহরম পালন করা জায়েজ না না জায়েজ মহরম পালন করা যাবে কি যাবে না মহরম পালন করা জায়েজও আছে আবার না জায়েজও আছে হ্যাঁ কলেজে গার্লফ্রেন্ডের জন্মদিন পালন করা যাবে কি যাবে না হ্যাঁ যাবে না আর বাড়িতে বেটার জন্মদিন পালন করা যাবে কি যাবে না যাবে না যাবে না বলছেন আপনারা সবাই হ্যাঁ নাকি বলছেন যাবে না বলছেন না শুনুন আমি আপনাদের কাছে একটু নলেজ গুলো নিচ্ছি আপনাদের যদি জানা থাকে পারফেক্টলি আমাকে ওটা বলার আলোচনা করার দরকার নাই এটা অন্য বিষয়ে চলে যাব শুনুন মহরম পালন করা জায়েজ না না জায়েজ আর জন্মদিন পালন করা জায়েজ না না জায়েজ আপনারা যে জন্মদিনে পতাকা আপনাকে লাগালেন মিছিল করে মিছিল করেননি মিছিল হয়েছিল মিছিল হয়েছে সম্মানিত মুসলিম সমাজ ভারত হলো রিপাবলিক কান্ট্রি এটা হলো ধর্মনিরপেক্ষ দেশ এই ভারতবর্ষে বিজেপিরও মিছিল চলে তৃণমূলের মিছিল চলে আরএসপির মিছিল চলে কংগ্রেসের মিছিল চলে চলে কি চলে না কাউকে নিষেধ করা গেছে করা যাবে হিন্দুদের রামনবমীর মিছিল চলে কি চলে না তারা করতে পারে সম্মানিত মুসলিম সমাজ বহু মৌলবীকে দেখা যায় বহু মানুষকে দেখা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিছিল চলে তখন ওরা জানা বিদাতা শরীকার না যায় যে ফতোয়া লাগায় লাগায় কি লাগায় না লাগায় মৌলবী আপনাকে বলতে চাই ভারত হলো রিপাবলিক কান্ট্রি এই ভারতে যদি সিপিএম এর মিছিল চলে আর মিছিলে যদি মুসলমানরা অংশগ্রহণ করতে পারে যদি তৃণমূলের মিছিল চলে আর মুসলমান যদি সেখানে অংশগ্রহণ করতে পারে এই ভারতে কংগ্রেসের মিছিল যেখানে চলে যেখানে বিজেপির মিছিল চলছে যেখানে আরএসএস এর মিছিল চলছে সেই ভারতে কেউ যদি নবীর মিছিলকে বন্ধ করতে চায় এর থেকে বড় পাগল ও ছাগল দেখা যাবে আর এজন্য পাগল পাওয়া যাবে হে মুসলমান আপনাকে বলতে চাই মৌলবি শুধু নাম দিলে হয় না আলিম শুধু নাম দিলে হয় না আলিমের মতো আপনার চরিত্র এবং আপনার ভাষাও হতে হবে সম্মানিত মুসলিম সমাজ আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবীর প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন ওয়া আম্মা বিনিহমাতি রাব্বিকে ফাহাদ্দিস হে আমার নবী হে আমার বান্দারা শুনে নাও আমার নেয়ামতের খুব খুব প্রচার ও প্রসার করো বলেন সুবহানাল্লাহ
আমার নিয়ামতের খুব খুব প্রচার ও প্রসার করো, আমার নিয়ামতের খুব খুব চর্চা করো। মুসলমান আপনাকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নিয়ামত কতগুলো বলতে পারবেন, কাউন্ট করতে পারবেন? আল্লাহর নিয়ামত কতগুলো বলতে পারবেন বাপ? আল্লাহর নিয়ামত যদি আমি বর্ণনা করতে চাই, গোটা জীবন শেষ হয়ে যাবে, গোটা দুনিয়ার আপনার কালি শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে, গোটা দুনিয়ার গাছপালা শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলার নিয়ামতকে সুমার করা যাবে না। কিন্তু বেস্ট নিয়ামত অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ তাআলা সবথেকে ভালো, সবথেকে উত্তম নিয়ামত, সবথেকে বড় নিয়ামতটা কি এটা আমরা বলতে পারবো কি পারবো না? আল্লাহ তাআলা সবথেকে বড় নিয়ামত কি? আপনি যদি বলতে না পারেন তো শুনুন, ইমাম বুখারী আজ থেকে প্রায় আপনার 1200 বছর আগে সমাধান দিয়ে গেছেন যে আল্লাহ তাআলা সবথেকে বড় নিয়ামত কি। ইমাম বুখারী, বুখারী শরীফ জিল নাম্বার 2 হাদিস নাম্বার 3977 অর্থাৎ 39-77 এর মধ্যে বর্ণনা করছেন, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিঈমাতুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দা রিয়েল নিঈমা ওয়া ফুল মাইটি আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবথেকে আল্লাহ তাআলা সবথেকে বড় নিয়ামত বলে সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তাআলা সবথেকে বড় নিয়ামত। আচ্ছা আপনারা এই যে আপনারা মিছিল করেন, মিছিল কেন করেন? হোয়াটস দা রিজন বিহাইন্ড ইট? মিছিল করার কারণ কি? তৃণমূলের মিছিল হয় তৃণমূল পার্টির প্রচারের জন্য নাকি? ঘন বলুন না বাবা। বিজেপির মিছিল হয় বিজেপি পার্টির প্রচারের জন্য, এখন পার্টির প্রচার নাই তো মিছিলও নাই, আর ভোট আসলে তখন পার্টির প্রচার জন্য মিছিল দরকার আছে কি নাই? আছে না। তো পার্টির প্রচার হচ্ছে, এই পার্টির মিছিল হচ্ছে পার্টির প্রচারের জন্য। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, যে মিছিলটা আমরা করি কিসের জন্য করি? নবীর প্রচার ও প্রসারের জন্য। নবীর প্রচার ও প্রসার করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? তো মিছিলে যদি কারো যাওয়ার ইচ্ছা না থাকে তো আপনি যায়েন না, কিন্তু যারা করছে তারা একদম সঠিক এবং জায়েজ কাজ করছে, সেটাকে বেদাত এবং নাজায়েজ বলা যাবে 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 সেটাকে নাজায়েজ এবং বেদাত বলা যাবে না। সর্বপ্রথম মিছিল কে করেছেন আপনারা জানেন? জানেন সর্বপ্রথম 12ই রবিউল আউয়াল শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আগমন দিবসে মিছিল কে করেছেন? জানা আছে বাপ? যদি জানা না থাকে তাহলে আমি বলবো, আর যদি জানা থাকে তাহলে বলার কোনো দরকার? জানা নাই তো বলবো ভাই, যারা যারা বলছেন বলুন, একটু হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ, যদি যেহেতু এটা নবীর সঙ্গে কানেকশন এই জন্য এই আপনাদের মধ্যে একজন 500 টাকা দেন তো এই নবীর মিছিলটা পূর্ণ হবে, আপনি দিবেন? রেজিনা বিবি স্বামী খাদিমুল ইসলাম মহাদেবপুর থেকে, মায়ের নামে 4টি সেলিং ফ্যান, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আর 200 টাকা নগদ। নারে তাকবীর, যে কুড়িয়ার মতো উত্তর দিচ্ছেন কেন জি? নারে মহসিনা বিবি স্বামী রফিজউদ্দিন হঠাৎপাড়া থেকে, মায়ের নামে দুবেগ সিমেন্ট প্লাস 500 টাকা নগদ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, এই মহিলারা দিচ্ছেন, আপনাদের থেকে অনেক বেশি দিচ্ছেন। একজন ভাই 500 টাকা হবে না? জুলুসে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম কে চালু করেছিলেন? 12ই রবিউল আউয়াল শরীফে সর্বপ্রথম নবীজির আগমন দিবস কে পালন করেছিলেন? এই জিনিসটা বলার জন্য 500 টাকা একজন, কিন্তু মহিলারা আগে দিয়েছেন, অ্যাডভান্স দিয়েছেন, আমার বলার আগে দিয়েছেন। মাশাআল্লাহ, দুইজন বোন অনেক টাকা দান করলেন, ইনশাআল্লাহ তাআলা আরো দান দিবেন। তবে মা বোনদেরকে বলবো, যারা বসে আছেন, মাথার চুলগুলো একটু ঢাপান, মাথার চুলগুলো ঢাপান, না হলে এখানে নেকি থেকে গুনাটাই বেশি হবে না? মহরম পালন করা জায়েজ আছে আবার নাজায়েজ আছে? মহরম যদি কেউ ঢোলের মাধ্যমে, ঢোল তাবলার মাধ্যমে পালন করতে চায়, জায়েজ হবে না নাজায়েজ? এই জোরে বলো না, জায়েজ না নাজায়েজ? মহরম যদি লাঠি খেলার মাধ্যমে পালন করা যায়, জায়েজ হবে না নাজায়েজ? ভেট কে বলতে যায় জি? কে বলতে যায়? শুনুন, মুসলমান ইসলাম শরীয়তে তিনটি খেলা জায়েজ আছে, কয়টা খেলা? এজরবনা কয়টা খেলা? একটা তীর চালানো, ঘোড়া দৌড়া, আর একটা আলো স্ত্রীর সঙ্গে খেলা করা। রাত্রি স্ত্রীর সঙ্গে যেন দৌড়াদৌড়ি করছেন, এটা জায়েজ আছে? ঢানা বলুন না ভাই, এটা নবীজি বলেছেন ইসলাম শরীয়তে তিনটি খেলা যায়,
এই তিনটি বাদ্যি খেলা যায় নয়। তো মহরমের লাঠি খেলাটা আসলো, মহরমের লাঠি খেলার তিনটার মধ্যে আসলো আসলো না। সুতরাং মহরমের লাঠি খেলা যায় খেলা লাঠি খেলা যায় নয়। সম্মানিত মুসলিম সমাজ, আর ওই যে দোল যাত্রা করা এখান থেকে ওই ওই মাঠে, ওই মাঠ থেকে ওই গ্রামে, ওই গ্রাম থেকে ওই গ্রামে এরকম খেলতে খেলতে যাওয়া, এটাকে যায় যাবে হবে হবে? এই মাধ্যমে কিন্তু মহরম পালন করা যাবে না। মহরমের বাজার লাগানো যায় না না যায় না যায় না না যায়। বাজারটা ভালো না খারাপ? হ্যাঁ ভালো না খারাপ? ভালো না খারাপ একটু জোরে বলেন না বাবা, খারাপ আপনারাই বলছেন। আপনাদের থেকে কিছু জিনিস নিতে হবে আমাকে। সম্মানিত মুসলিম সমাজ, যদি হাদিস উঠান তো হাদিস শরীফের মধ্যে মুসলিম শরীফে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবকাসুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আল্লাহ তাআলার নিকট সবথেকে উত্তম জায়গা, সবথেকে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ সমূহ, আর সবথেকে নিকৃষ্ট জায়গা, সবথেকে খারাপ জায়গা হলো বাজার। সবথেকে খারাপ জায়গা কোনটা? সব থেকে যেটা খারাপ জায়গা সেটা ধর্মের নামে চালানো যাবে, সেটা হুসেনের নামে চালানো যাবে, সেটা মুহরমের নামে চালানো যাবে, ইসলামের নামে সব থেকে খারাপ জায়গা চালানো যাবে না। সব থেকে যেটা ভালো জায়গা মসজিদ ইসলামের নামে চালিয়ে দিন, সব থেকে ভালো জায়গা সেটা হলো এই আপনার জালসাটা, এটা ইসলামের নামে চালিয়ে দিন। কিন্তু সব থেকে নিকৃষ্ট যেটা জায়গা, যেটাকে আল্লাহ তাআলা রাসূল সব থেকে খারাপ জায়গা বলেছেন, সেই খারাপ জায়গাটাকে ধর্মের নামে চালানো যাবে না। সুতরাং মহরমের 7 তারিখে, মহরমের 8 তারিখে, মহরমের 9 তারিখে, মহরমের 10 তারিখে আপনার এলাকায় বা অন্যান্য এলাকায় যেই বাজারগুলো লাগানো হয়, এই বাজার লাগানো টোটালি শরীয়তের মধ্যে নাজায়েজ এবং গুনাহের কাজ। এই বাজার লাগানো চলবে না, এই বাজারে যাওয়াও চলবে চলবে না। সম্মানিত মুসলিম সমাজ, আর মহরম মাসে আরেকটা কাজ করা হয়, থান তৈরি করা হয়। থান থান বুঝেন আপনারা? দরগা দরগা, একটা হলো মাজার, একটা হলো দরগা। আপনাদের পাশে যেটা, আপনাদের ভাষায় যেটা বলছি, আমাদের দেশে বলা হয় এটাকে থান, আপনার এখানে বলা হয় দরগা। ব্রাদার, মাজার আর দরগার মধ্যে পার্থক্য আছে কি নাই? পার্থক্য আছে কি নাই? মাজারে যাওয়া জায়েজ কি জায়েজ নয়? বর্তমান আহলে হাদিস নামে একজন ফিরকা, লামাজাবি নামে একটা ফিরকা, এই ফিরকা বলছে যে কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না। বলছে কি বলছে না? কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না। ইভেন মাটি দেওয়ার পরে তারা দোয়াও করে না, তোরা মাটি দেওয়ার পরে জানা যে কবর জিয়ারত করে না। বাপ মা মারা গেছে, চল্লিশা নাই, চাহারুন নাই, তিজা নাই, ফাতিহা নাই, দান সাদকা নাই, বলছে এগুলো সব বেকার, কোরআন খানি করা যাবে না, কালেমা খানি করা যাবে না। তাদের কথা আমার কথা নয় বাপ, তাদের ভাষা এমন হয়ে গেছে যে তারা কবর জিয়ারত পর্যন্ত এই কবর জিয়ারতটাকে নিষিদ্ধ এবং নাজায়েজ বলে ঘোষণা দিচ্ছে। আছে কি নাই? আছে। পূর্বে দেখতাম আমরা যে হানাফি আর মুহাম্মাদি আলে হাদিস দেবন্দী যারাই ছিল সবাই কবর জিয়ারত করত, ইদানিং আর করে না। আমরা কিন্তু সুন্নি মুসলমান, আমরা কবর জিয়ারত করি আর মাজার জিয়ারত করি কি করি না? করি। এইগুলা কি ছেড়ে দিয়েছি? আগামী কি ছেড়ে দিবেন? হ্যাঁ, যদি হাদিসে নিষিদ্ধ থাকে তাহলে ছেড়ে দিতে হবে, আর যদি হাদিসে জায়েজ থাকে তাহলে সেটাকে করে নিতে হবে। যদি হাদিসে জায়েজ থাকে তাহলে সেটাকে করে নিতে হবে, আর যদি হাদিসে নিষেধ থাকে তাহলে সেটা করা যাবে যাবে না। এবার প্রশ্ন হলো হাদিসে কি আছে? একটা দুই একটা হাদিস আপনাকে শুনিয়ে দিচ্ছি। মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 154 এর মধ্যে এই হাদিস কারণে লিপিবদ্ধ আছে। মুসলিম শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 313 এর মধ্যে এই হাদিস কারণে লিপিবদ্ধ আছে। নাসাই শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 221 এর মধ্যে এই হাদিস কারণে লিপিবদ্ধ আছে। ইবনে মাজা শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 112 এর মধ্যেও এই হাদিস কারণে লিপিবদ্ধ আছে। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, জুরুল কুবুরা ও আমার উম্মত উম্মতিরা, তোমরা কবর ও মাজার জিয়ারত করো। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ হবে না? মাশাআল্লাহ। বলতে এটা চাই, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন এতগুলো হাদিস গ্রন্থে, এই সমস্ত হাদিস গ্রন্থে নবী ইরশাদ করেন তোমরা কবর এবং মাজার জিয়ারত করো। এবার যদি কোনো মৌলভি, কোনো মাস্টার, কোনো ডাক্তার, কোনো নায়ক, কোনো খলনায়ক, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস যদি বলে কবর জিয়ারত করা যাবে না, মাজার জিয়ারত করা যাবে না, আমরা কি মানবো? বা
মানবো কেন মানবো না নবী একদিকে গোটা দুনিয়ার মরবিগুলো একদিকে আর নবী একদিকে সুন্নি মুসলমান যাবে কোন দিকে নবীর দিকে না এই মরবি মাস্টার ডাক্তার না খলনায়কের দিকে তো সুন্নি মুসলমানের একটাই স্লোগান দয়ার নবী যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে দয়ার রাসূল যেই দিকে আমরা আছি সেই দিকে এই জন্য কবর জিয়ারত বাপ মায়ের কবর জিয়ারত করুন দাদা দাদুর কবর জিয়ারত করুন বাম আপনাকে বলছে নানা নানির কবর জিয়ারত করুন পাড়া প্রতিবেশী কবর জিয়ারত করুন মনবি সাহেবের কবর জিয়ারত করুন মুসলমান আর আউলিয়া ইকরামের কবর অর্থাৎ মাজার জিয়ারতও করবেন তারপরে সলফে সলিহিনের কবর মাজার জিয়ারত করবেন আর যদি সুযোগ পান আমার নবী আপনার নবী দয়ার নবী মায়ের নবী গোটা বিশ্বের নবী কুল কায়নাতের নবী দোজাহানের বাদশা আকাই দামদার মদিনী তাজদার আহমদী মুখতার জানাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারত করুন বলে সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন আচ্ছা আচ্ছা বলবো ইনশাআল্লাহ তাআলা আগরবাতি জ্বালানো যাবে কি যাবে না খুব মনোযোগ সহকারে শুনছেন না চলে যাবেন না শুনবেন যদি পারেন তার নবীজির রওজা শরীফ গিয়ে জিয়ারত করবেন কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাত করেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি আও মান যারা কবরি হাল্লাত লাহু শাফাতি দয়ার নবী মা নবী ইশাত করেন কোন উম্মতি আমার যদি আমার রওজা শরীফে জিয়ারত করে আমার মাজার শরীফে জিয়ারত করে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আযাবের দিনে সেই উম্মতির সুপারিশ করে তাকে জান্নাত প্রবেশ করানো আমার উপর ওয়াজিব হয়ে যায় বলে সুবহানাল্লাহ অর্থাৎ নবীর জন্য এটা জরুরি হয়ে যায় যে সেই উম্মতির সুপারিশ করে তাকে কোথা নিয়ে যাবেন বাপ জান্নাত নিয়ে যাবেন তো কবর জিয়ারত চলবে কি চলবে না মাজার জিয়ারত চলবে কি চলবে না এবার প্রশ্ন হলো এই দরগাটা কি মাজার হ্যাঁ দরগাটা কি মাজার কবর জিয়ারতে মাজার জিয়ারতে গিয়ে মাজার জিয়ারতে কি আপনি ইসালে সওয়াব করতে পারবেন মাজার জিয়ারতে ফাতিহা করতে পারবেন মাজার জিয়ারতে কি মিলাদ করতে পারবেন মাজার জিয়ারতে গিয়ে আপনি সেখানে কুলখানি করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু ভাই আপনাকে বলতে চাই এই যে থানগুলো তৈরি হচ্ছে মুহরমের নামে এই যে আপনার কি এটাকে বলছে দরগাকে তৈরি করা হচ্ছে এখানে কিন্তু কোনো কবর নাই আছে কি এখনো কোনো কবর নাই এটা কিন্তু কোনো মাজার নয় এখানে কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে হযরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে ধনা বল না ভাই মাজার নাই এটা মুহরম খেলার জন্য একটা জায়গাকে নির্মাণ করে দেওয়া হয়েছে সুতরাং ভাই এই জায়গাটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আছে কি নাই এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই যেহেতু এটার ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই সুতরাং এখানে ফাতিহা পড়া চলবে না এখানে ইসালে সওয়াব করা চলবে না এখানে ধূপকাঠি দেওয়া চলবে না এখানে আগরবাতি দেওয়া চলবে না এখানে সিন্নি সালাত করা যাবে না এখানে নাজর মান্নত করা যাবে মান্নত করা যাবে মান্নত করা যাবে না আর অনেকগুলো মহিলা আছে গ্রামে যে মহিলারা দেখবেন বাচ্চা হতে হতে আটকে যায় দুইটা বাচ্চা প্রাণ করে মরে আপনার বাচ্চা হতে হতে মারা গেছে তৃতীয় বাচ্চা বেলা মান্নত করছে আল্লাহ যদি এই বাচ্চাটা সুস্থভাবে ভূমিষ্ঠ হয় বাচ্চাটা যদি বেঁচে থাকে তাহলে এই মুহরম মাসে দরগায় গিয়ে দুইটা দুলদুল ঘোড়া দিব বলে বলে ঘোড়া বোঝেন ঘোড়া আপনার দেশে হয় কিনা এই মাটির ঘোড়া আছে কি নাই মাটির ঘোড়া মাটির ঘোড়াটা কি বলছে এটা দুলদুল ঘোড়া হ্যাঁ তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘোড়াটা নাকি ওই হ্যাঁ তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ঘোড়াটা কি মাটির ছিল বাপ জোরে বলুন না কিসের চামড়া জন্তু আর এই মাটির ঘোড়া যেটা আপনি দিচ্ছেন মুহরম মাসে রাগ করিও না বাপ এটা মূর্তি হয় কিনা জোরে বলুন না মূর্তি হয় কিনা তো ধর্মের নামে মূর্তি চলবে ইসলামের নামে মূর্তি মান্যত করবেন আপনি শুনুন যদি কোনো মহিলা করে থাকেন এই কাজ পূর্বে করে থাকেন এখন করছেন না তাহলে অতি সত্তর তৌবা করে নেবেন তৌবা না করে যদি মরে গেছেন তৌবা না করে যদি মারা গেছেন আপনার কিন্তু খুব ধুলাই চলবে খুব ফুটাই চলবে এটা কাজ করা যাবে না আর যদি আগামী বছরের জন্য কেউ মান্যত করে থাকেন যে আগামী বছর ঘোড়া দিব ঘুড়ি দিব তাহলে ওটা দিবেন না আল্লাহর কাছে তৌবা করে নেবেন সব মান্যত চলে না সব মান্যত চলবে
মানত কি ছবি চলবে একজন মানত যদি মানত মানে যে আল্লাহ আমার বাচ্চা যদি সুস্থ হয় তাহলে তার কান খুলে দিব ছেলে মানুষের কান খুলে দিব এটা মানত চলবে 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 বাচ্চার বিবাহের সময় ঢোল বাজাবো মানত চলবে এই মানত চলবে না সম্মানিত মুসলিম সমাজ সব মানত চলে না মা মুসলমান মা মালদার ওইদিকে এটা তো মালদা পড়ে নাকি না কি করে উত্তর দিনাজপুর ঘটের সময় দক্ষিণ দিনাজপুর নাকি এমপি হয় এমপি এমপি হ্যাঁ হ্যাঁ এই উত্তর দক্ষিণ সব জায়গায় আছে শুনুন মালদাতে দেখবেন পুকুরিয়া থানার দিকে যদি যান তাহলে ওখানে কিছু মানত এখনো চলছে এই বছরও চলেছে মানতটা হলো এই যে বাচ্চা আমার যদি সুস্থ হয়ে যায় তাহলে দৌড়াহা ছাড়বো দৌড়াহা কি দৌড়াহার কাসিদ ছাড়বো মুহররম মাসে এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত বাচ্চাদেরকে দৌড়াতে থাকছে কথা বুঝতে পারছেন না বাচ্চাদের কষ্ট দেওয়া হলো না এটা ইসলামকে কষ্ট দিবে এটা পছন্দ করবে না এইগুলা মানত চলবে না মানত যদি করতে হয় তাহলে করতে হবে আল্লাহ আমার যদি বিবি যদি সুস্থ হয়ে যায় তাহলে তোমার নামে আমি দুইটা রোজা রাখবো আল্লাহ আমার ছেলে যদি ভালো হয়ে যায় তাহলে আমি তোমার মাদ্রাসায় আপনার মাদ্রাসায় দশ হাজার টাকা দান করব আল্লাহ যদি আমার আমার বাচ্চাটা যদি ভালো হয়ে যায় আমার আমার বোনটা যদি ভালো হয়ে যায় বা আমার ফানা কাজটা উদ্দেশ্য যদি পূর্ণ হয়ে যায় মসজিদে আমি দশ হাজার টাকা দান করব হ্যাঁ এত টাকা দান করব দশটা ফকিরকে আমি খাবার খাওয়াবো দশটা দশটা ফকিরকে আমি মিসকিনকে আমি কাপড় দিব এইরকম মান্য করেন এই সমস্ত মান্যত হলো শরীয়তের মধ্যে বৈধ আর উল্টা পাল্টা মহরমের নামে মান্যত করলে আপনি জান্নাতে নয় আপনি জাহান্নামে যাবেন আপনার নেকি নয় আপনার গুনাহ হবে মহরম পালন করা জায়েজও আছে আবার নাজায়েজও আছে নাজায়েজ পদ্ধতিতে যদি পালন করেন তাহলে নাজায়েজ হবে আর জায়েজ পদ্ধতি পালন করলে জায়েজ হবে জায়েজ পদ্ধতি কোনটা বলবো জায়েজ বলবো না এই যে 500 টাকা দিলেন না যে একজন আগে দিয়েছে হে মুসলমান আপনাকে বলতে চাই আপনার মাশাআল্লাহ সুবহানাল্লাহ মোরনা নামটা বলে গেলাম মোরনা হাজিকুল ইসলাম সাহেব সভাপতি সাহেব উনি 500 টাকা নগদ দিলেন হ্যাঁ আগেও দিয়েছেন মুসলমানদের জন্মদিন পালন করা কি না জায়েজ 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 না এটা তো বলবো ইনশাআল্লাহ তাআলা কে প্রশ্ন দিয়েছেন এটা হ্যাঁ মুসলমানদের জন্য জন্মদিন পালন করা যাবে কি যাবে না এক বক্তাকে শুনলাম কিছুদিন পরে আপনার এখানেও আসছে বক্তা বলছে ইসলাম শরীয়তে জন্মদিন পালন করা নাই মানে ইসলাম শরীয়তে জন্মদিন পালন করা যাবে ইসলাম ধর্মের সঙ্গে এই জন্মদিনের কোনো কনসেপশন নাই এটা তার ধারণা কিন্তু ভাই আপনারা তো পালন করছেন করছেন না নবীজির পালন করছেন কি করছেন না জন্মদিন